করলাম স্যারের মেয়ের বার্থডে আলপনা করার পরে উনি বললেন যে স্যারকে বলেছিলেন যে স্যার মুক্তিযুদ্ধের উপরে ভাষা আন্দোলনের তারপরে 21শে ফেব্রুয়ারির সেই মূল চেতনা যুদ্ধের সেই থিমগুলো এইগুলোই আমরা অ্যাক্রিলিক রং এবং জল রং সংমিশ্রণ করে এই কাজগুলো আমরা রঙের মাধ্যম দিয়ে ফুটিয়ে উঠে তুলছি তো পড়াশোনা করেছি রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়। আচ্ছা আচ্ছা। আমার এই কাজের এজ প্রায় 28 বছর মতো হয়ে গেল। এখন 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 এই যে চিত্রকর শিল্পী যারা আছেন তাদের অবস্থা এখন কেমন? তাদের অবস্থা এখন খুব শোচনীয় বলা যাবে না, কারণ তারা একটা বিষয় একটা দিক বেছে নিয়েছেন। তারা এখন ওয়াল পেন্টিংয়ে চলে গেছেন, যেমন ওই যে সিমেন্ট কোম্পানি যে ওয়ালে ওয়ালে সারা বাংলাদেশব্যাপী কাজগুলো হয় সেগুলোতে তারা ঝুঁকে পড়েছেন। আচ্ছা আচ্ছা। দাদা তো দাদা পত্রিকার জন্য প্রথম আলো না, কিন্তু আগে চাঁপাইনবাবগঞ্জে যে ই ছিল কি বলে এই শিল্পীরা ছিল যতজন, এখন তো ওই পরিমাণ নাই, কমে গেছে। শ্রদ্ধেয় দুজন শিল্পী ইতিমধ্যেই চলে গেছেন আমাদের ছেড়ে দিয়ে না ফেরার দেশে। তার মধ্যে একজন হচ্ছেন শ্রদ্ধেয় আজিজুর রহমান শিল্পী ভাই, পাশাপাশি গেলেন শিল্পী নজরুল ইসলাম, তার আগে গেছেন চিত্ররেখার স্বত্বাধিকারী সূর্য কামাল ভাইয়ের বোন আব্বা তাজউদ্দিন আহমেদ, তার মধ্যে একটা স্নেহাস্পদ আমার শিষ্য কামরুল ইসলাম, চারজন ব্যক্তি চলে গেছেন। তো তারা ওই কাজের মধ্যে থেকে কাজ করতে করতেই তারা চলে গেছেন না ফেরার দেশে। এখন ডিজিটাল সমন্বয়ে আস ডিজিটাল তো সব কিছু তো তুলে ধরলেও পেন্টিং কোনো দিন হারাবে না, পেন্টিং থাকবে, রঙের কাজ থাকবে, রঙের কাজ থাকবে। তো কিন্তু পেশা পরিবর্তন করেছে অনেকে না? অনেক ব্যক্তি পেশা পরিবর্তন করেছে, যারা হয়তো অন্য কিছু জানে, তারা অন্য ব্যবসায় লেগেছে, কেউ চাকরিতে লেগে গেছে, কিছু কিছু মানুষ কেউ এই পেশা পরিবর্তন করে অন্য কিছু লেগেছে। শেষ সংখ্যাটা কত পেশা পরিবর্তন? পেশা পরিবর্তনের সংখ্যা মূলত শতকরা 25%। তাদের পেশা পরিবর্তনের মানে এটা কি কারণটা, মূল কারণ? মূল কারণ হচ্ছে তারা অনেকেই দেখা গেছে যে ব্যবসায় টিকে থাকতে পারেনি, প্রকৃতপক্ষে তারা পূর্ণাঙ্গ আর্ট জানে না, তারা প্রকৃত পূর্ণাঙ্গ শিল্পী না, হয়তো কোনো রকম করে সাইনবোর্ড দেখাটা শিখেছে, সাইনবোর্ডে রং টং ভরতে পারে, পেন্টিং করতে পারে, রং ব্রাশ মারতে পারে, এইসবগুলো তারা এইসবের কারণে তারা অন্য পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, প্রথম উৎসটাই হচ্ছে ডিজিটালের কারণে অনেকে পিছিয়ে গেছে, অনেকে এই ব্যবসা থেকে সরে পড়েছে, ছিন্নমূল হয়ে গেছে। আর তার মধ্যে আমাদের গ্রাস করল মহামারী করোনা। আচ্ছা আচ্ছা। করোনাতে আমাদের অনেক ক্ষতি হয়েছে, করোনার কারণে অনেকে এই পেশা থেকে নিয়োজিত হয়ে বিতাড়িত হয়ে, কেউ রিক্সার হ্যান্ডেল ধরেছে, কেউ অটো চালাচ্ছে। এটা তো মূল্যায়ন আছেই, কিন্তু এখান থেকে যে আয় হয় তা দিয়ে কি আসলে বেঁচে থাকা সম্ভব? আমরা শিল্পী মানে মানুষরা কারো কাছে হাত পাততে পারি না। আমরা এত দুর্যোগ অবস্থাতেও গানের শিল্পী, নৃত্যের শিল্পী, বিভিন্ন শিল্পীদেরকে মাননীয় প্রধানমন্ত্রী তহবিল থেকে অনেক কিছুই তাদের দান করা হয়েছিল। আমরা চিত্রশিল্পী যারা ছিলাম তারা আমরা কখনোই কারো দ্বারস্থ হতে পারিনি, চাইতেও পারিনি, এবং ভবিষ্যতে পারবো না। একবেলা না খেয়ে থাকলেও কাউকে বলতে পারবো না আমাদেরকে 10টাকা দিন। এই অবস্থাতে অনেকেরই এইভাবেই দিন অতিবাহিত করে, কেউ আধা পেটা খেয়েছে, কেউ হয়তো শেষ রাত্রিবেলাতে খাবার খেয়ে দিন অতিবাহিত করেছে, তবুও লেগে থেকেছে, ভালো লাগা থেকে। হ্যাঁ, চারুকলার বিষয় বা এই পেন্টিংয়ের বিষয়টা হচ্ছে নিজের একটা সত্তা কাজ করে,
সে সত্তা কারো কাছে বিক্রি করতে পারে না, না খেয়ে থাকে, এরকমই মানুষ আমরা। এখন যখন যে কাজের সম্মানিটা পাওয়া যায়, সেই সম্মানের কাজ কাজ হিসাবে আমরা সম্মানিটা পাই। আমরা যদি ভালো পারফরমেন্স দেখাতে পাই রঙের উপর দিয়ে, পেন্টিংয়ের উপর, তখন সাক্ষাৎকার, তখন কিন্তু সত্যিকারে আমরা পারিশ্রমিকটা আমাদেরকে প্রশাসনিকভাবে হোক, দলীয়ভাবে হোক, কিংবা পাবলিক মাধ্যম দিয়ে হোক আমরা পেয়ে থাকি। তবে কাজ জানতে হবে, কাজ না জানলে কেউ কাউকে কোনো কিছু ওইভাবে সম্মূল্যায়ন করবে না, তার পারিশ্রমিক দিবে।